দুর্নীতি করে আর রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুট করে। চলছে অবৈধ ক্ষমতাসীনরা যারা দুর্নীতির মধ্যে ভাসছে তাদের কাছে মানবাধিকার প্রিয় হবে কেন ভোটপ্রিয় কেন হবে মানুষের মত প্রকাশের স্বাধীনতা তাদের কাছে প্রিয় হবে কেন এগুলি ছাড়াই তো তারা ক্ষমতাসীন হয়ে অবাধে জনগণের টাকা লুট করে নিতে পারছেন পৃথিবীর ধনী ধনী দেশে দুর্নীতির টাকা দিয়ে স্বর্গ রাজ্য গড়ে তুলে তুলছে বিএনপির এই মুখপাত্র বলেন রাষ্ট্রীয়ভাবে যখন দুর্নীতিকে আস্কারা দেওয়া হয় দুর্নীতিতে নিমজ্জিত থাকতে সুযোগ দেওয়া হয় তখন তারা অবৈধ দুর্নীতির টাকা নিয়ে সমাজে আধিপত্য বিস্তারে তারা মত্ত হয়ে ওঠে এখন দেখছেন ক্ষমতাসীন গোষ্ঠীর আধিপত্যের জোরে জনপথ রক্তাক্ত হয়ে উঠেছে আজও মুন্সীগঞ্জে তাদের আধিপত্য বিস্তার নিয়ে একজন খুন হয়েছে এ সময় তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান